গার্লফ্রেন্ড থাকলেই হয় নাই বস, গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করার রকম হিম্মত থাকা চাই। এমনিতেই কেউ আমার পাত্তা দেয় নাই, তার উপর আমার বস্তা ভর্তি রাগ। আমারও গার্লফ্রেন্ড আছে, এটা লোকে বলে। চলে আইলো বল বম খাবো চ গাঞ্জা, কি চলে আইলো বল বম খাবো চ গাঞ্জা, আর গাঁজা খাই যাও বাবা ধাম, চল ব্যাগ ট্যাগ সাজা। নিজের এক্স কে অন্য কারো সাথে দেখলে কষ্ট পাওয়ার কোনো দরকার নাই, কারণ পুরানো জিনিস মাঝে মাঝে গরিবদের দান করে দিতে। জমিদার হওয়ার জন্য টাকা পয়সা লাগে নাই, শুধু ঘুম থেকে একটু দেরিতে উঠলেই চলে। অভিজ্ঞতা যে কোনো কাজে লাগে নাই তার একটা সদ্য প্রমাণ হলো, মানুষ একবার প্রেমে পড়ার পর আবার ঘুরে প্রেম করে। ডিআর এক্স, আগে ভাবতাম তুমি শুধু আমার, এখন তো দেখছি তুমি পুরা পৌরসভার। ঘরের লোকে বলতো একটুকু বড় হ, তারপরে বুঝবি। এত বড় হয়ে গেলি কিন্তু এখনো বুঝতে পারলি নাই যে কি বুঝবো। সিনেমায় বিয়ার পরে গল্প শেষ হয়ে যায়, আর বাস্তব জীবনে বিয়ার পরে সিনেমা শুরু হয়। বাঙালি হয়ে বাংলায় চ্যাটিং করতে পারি নাই, ক খুঁজতে 10 মিনিট লাগে আর খ খুঁজতে 20 মিনিট। দম থাকলে নিজের ছেলা জন্মান দেখা, 5 টাকা দিলে তো লোকের ছেলেও বাপ বলবে। ভাবেছিলি তোমাকে দিয়ে ঘর বাঁধবো, কিন্তু তুমি যা লিপস্টিক কাজ শুরু করেছ না এটাই ঘর তো দূরের কথা, একটা বারান্দাও বাঁধা যাবে নাই। মাঝে মাঝে ময়দা মাখা মেয়াগুলো একটু বেশি সুন্দর দেখায়। আজ আমি রোগা বলে লোকে আমার নিয়ে উল্টাপাল্টা সন্দেহ করে। দেখা হচ্ছে নেক্সট, বাই।